গত কয়েক বছর ধরেই ধুন্দুল বা থাই লুফা ফলানোর চেষ্টা করছিলাম হয়ে উঠছিল না এবার গজিয়েছে যদিও করুণ অবস্থা তো তারপরে উঠতে উঠতে একদম গাছের ডগায় চলে এসেছে এটা একটা আমার অ্যাপল গাছ তো এর একদম মাথায় চড়ে বসে আছে কিছুদিন ধরে খুঁজছিলাম কোন এরকম ফিমেল ফ্লাওয়ার পাওয়া যায় কিনা দেখিনি শুধু মেল ফ্লাওয়ার গুলি দেখতাম আজকে খুঁজে পেলাম তারপর খুঁজতে খুঁজতে হঠাৎ করে যা দেখলাম আমার তো হতবাক হয়ে যাওয়ার মতো অবস্থা দেখুন আমার ফলেজ ফলেছে নিজের অজান্তেই গাছের ভেতরে লুকিয়েছিল এখন মাত্র এটা দেখলাম দেখুন কি অবস্থা কেমন সাইজ হয়েছে এত বড় দন্ডল আমি আর কখনো দিন দেখিনি এখন তো নিজের গাছে ফলল তো আমি খুব খুশি মাসাল্লাহ একটা দণ্ডলেই আমাদের দুইজনের খাবার হয়ে যাবে মশাল